মানে এত সুন্দরভাবে আমরা গ্রুপটাকে আজকে সবাই মিলে এত সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে লাইভ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই খুব ভালো লাগলো চলো হে গাইস সো আরো একটা নতুন দিন আর একটা চটকদার ব্লগে তোমাদের জানাচ্ছি সুস্বাগতম ইয়েস তো তোমার টাইটেল এন্ড থাম্বনেল দেখে ব্যাপারটা বুঝতেই পেরেছো আজকে আমরা কি করতে যাচ্ছি আর আশেপাশে আমি যখন ভিডিও বানাই তখন প্যাক পুক পুক পাক এসব হবেই এখন মেন কথা যে হালকা হালকা শীতকাল আর এই শীতকাল মানে কিন্তু যেটা আমাদের মাথায় আসে না পিকনিক পিকনিক ভাইবস অ্যান্ড দেন ওই যে সেই হয় না 25 ডিসেম্বর আমরা ঢিকিচিকি যে ব্যাপারগুলো করি আজকে কিন্তু টোটালি সেরকমই একটা ব্যাপার কজ আজকে কিন্তু আমি গেছি একটা কেক মিক্সিং সেরিমনিতে ইয়েস আর এই কেক মিক্সিং সেরিমনির ইভেন্টটা কিন্তু টোটালটাই অর্গানাইজ করেছে আমাদের প্রিয় ফেসবুক গ্রুপ ওয়ান অ্যান্ড অনলি বাঙালির খানা খাজানা যেটা আমাদের প্রিয় দাদা সুরজিৎদার একটা ফেসবুক গ্রুপ এই গ্রুপ থেকে অর্গানাইজ করা হয়েছে তো তোমরা অবশ্যই সেখানে জয়েন করো কারণ হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে সেখানে রয়েছে এবং সেই গ্রুপে দুর্দান্ত দুর্দান্ত কন্টেস্ট ফন্টেস্ট হয় ওকে না সো ব্যাপার হচ্ছে তো চলো আজকে ভিডিওটা এনজয় করতে থাকো আর চ্যানেলে যারা এখনো অব্দি নতুন আছো আমাকে যারা চেনো না সো আমি শুভ্র নীল আর তোমরা দেখছো হ্যাংলা সিয়াস সব ফুটেজ আপ চলো হ্যাংলামি করা যাক সো গাইস ফাইনালি কিন্তু খাবার দাবার এসে গেছে অ্যান্ড ফার্স্টে কিন্তু আমরা ট্রাই করব হচ্ছে এই আইটেমটা পিটা ব্রেড উইথ ফালাফাল ইয়েস তো পিটা ব্রেড উইথ ফালাফাল ঠিক এইরকম টাইপের জিনিসটা দেখতে এবং ওপরে যে সাদা রঙের যে লেয়ারটা এটাকে কিন্তু পিটা ব্রেড বলে এবং ভেতরে যে আইটেমটা আছে একটু ভেতরটা আমি দেখাতে বলবো এই ভেতরে যে আইটেমটা আছে এটাকে বলা হয় কিন্তু টোটালটাই ফালাফাল তো পিটা ব্রেড উইথ ফালাফাল ব্যাপারটা দেখে কিন্তু তোমার কোন কথাটা মনে পড়ছে সেই মনে আছে ক্লাউড সোশ্যালে গেছিলাম আমরা সেখানেও কিন্তু আমরা এই জিনিসটা ট্রাই করেছিলাম সো একটু সামনে থেকে এসে দেখায় যে ভেতরে কী কী জিনিস আছে জিনিসটা যদি একটু ভাঙি ঠিক এইরকম টাইপের মেয়োনিজ মায়োফায়ো দিয়ে স্যালাড ফালাড দিয়ে এরকম ভর্তি একটা জিনিস আছে আগে আমি শুধু ট্রাই করে দেখবো জিনিসটা দেন আমি ডিপ দিয়ে ট্রাই করবো সো চলো ভেতরে স্যালাড অ্যান্ড ফালাফাল জাস্ট দুর্দান্ত লেভেলের লাগছে উইথ মায়োনিজের যে ফ্লেভারটা সেটা প্রপারলি মুখের মধ্যে ব্লাস্ট করছে যেটা আমার মারাত্মক লেভেলের লাগছে আর এখানে আছে কিন্তু হামুস বা হামস যাই হোক একটা কিছু বলে অ্যান্ড দেন এই জিনিসটাকে আমি এরমভাবে মাখিয়ে নিলাম এখানে অ্যান্ড দেন মোস্টলি রেকমেন্ডেড আইটেম জাস্ট দুর্দান্ত লেভেলের লাগলো সো এবার যে আইটেমটা হাতে আসছে সেটা হচ্ছে এরকম একটা 1 2 3 4 5 6 পিসের এরকম বেকড মাশরুম ক্যাপস ইয়েস তো এটা বেক মাশরুম মানে হচ্ছে আমরা জানি ব্যাঙের ছাতা ওয়াতা দিয়ে করেছে ব্যাঙের ছাতা হয় জানো তো মানে মানে কী বলছি ব্যাপারটা হচ্ছে ওইরকম এর উপরে একটুখানি সামনে থেকে কাছে দেখাতে হবে এই চিজ ফিজের এরকম একটা লেয়ার রয়েছে ওকে জিনিসটা একটু খুঁটিয়ে তুলে দিলাম এ দেখো দেখতে পেয়েছো এই হচ্ছে কিন্তু জিনিসটা মাশরুমের ভেতরে এরকম পুরফুর দিয়ে একটা বেশ সুন্দর একটা জিনিস তৈরি করেছে আহা চিজটাও উঠে গেছে বেশ এইরকম টাইপের একটা টেক্সচার একটুখানি গ্রেভিটা একটু হালকা মাখিয়ে নিচ্ছি আমি এখান থেকে ওহো অ্যান্ড দেন মাশরুম আমরা যেমন খাই অনেকেই বাড়িতে আমরা মাশরুম খেয়ে থাকি মাশরুমের তরকারি বরকারি খেয়ে থাকি ওরকম টাইপের মাশরুমটা ওরকমই লাগছে বাট একটা ইনোভেটিভ আইডিয়া লাগছে ওহো যেটা কিন্তু আমার দুর্দান্ত লেভেলের লাগছে আর ওপরে চিজের যে লেয়ারটা ওটা আরও মারাত্মক লেভেলের লাগছে আমার জাস্ট মারাত্মক লেভেলের সাথে মার্কারারি বগল চাপ যাকে আমি বলে থাকি মোস্টলি রেকমেন্ডেড আইটেম এটা চলো নেক্সট আইটেমে আসি
তো সব কিছু মিলিয়ে দেখতে দেখতে হাতে কিন্তু এসে গেছে চিকেন বাও, পুরো এরকম টাইপের জিনিসটা এরকম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এখানে এরকম তিনটে ডিপ দিয়েছে, তার মধ্যে এটা হচ্ছে কিমচি যাকে বলা হয়ে থাকে। কিমচি যদি তোমরা পরিচিত না হয়ে থাকো তো কিমচি স্যালাড তোমরা বেসিক্যালি তোমরা হাকা চাইনিজ বুফে যদি খেয়ে থাকো ওখানে কিন্তু তোমরা কিমচির সাথে আই হোপ পরিচয় পেয়ে যাবে। আর এটা রয়েছে একটা সেজোয়ান সস বা সেজোয়ান চাটনি রয়েছে, আর একটা চাইনিজ স্যালাড এখানে ভিনিগারের ভেতরে এই বেল পেপারস অ্যান্ড ক্যারোট ফ্যারোট এই সমস্ত দিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে। তো আমি ফার্স্ট অফ অল একটা নিয়ে নিচ্ছি এখান থেকে, এই রকম টাইপের জিনিসটা। বাট এটা কিন্তু আমি এইভাবে খাবো না, কারণ আমি তোমাদেরকে বিষয়টা দেখাতে চাইছি যে জিনিসটার ভেতরে কী কী আছে। তো আমি একটা প্লেটে আমি নিয়ে নিলাম বিষয়টা, দেখো এর ভেতরে চিকেনের এরকম লেয়ার, লেটুস, চিজ, আর এখানে কিন্তু দুর্ধর্ষ লেভেলের কিন্তু একটা লেয়ারটা চিজের, আহা পুরো মাখামাখি গো, যাকে আমরা বলে থাকি, যাকে আমরা কিন্তু মানে একটা ব্যাপার যাকে আমরা বলে থাকি পুরো মাখন। মানে আমরা খাবার খাচ্ছি, খাবারের সাথে কিন্তু আর একটা খাবারের তুলনা করছি, মানে খাচ্ছি বাও তুলনা করছি মাখনের সাথে। তো চলো একটু ট্রাই করে দেখি। বেশ স্পাইসি, আহা ঝাল লাগছে। জাস্ট প্যানটা ভুলাস টাইপের খেতে লাগলো। রামটা কিন্তু কম্পালসারি দিতেই হবে, নাহলে কেক মিক্সিং প্রোগ্রামটা কিন্তু হবে না। তাই এটাকে কখনোই নেগেটিভলি দেখবেন না, এটা কিন্তু এর একটা মেন ইনগ্রেডিয়েন্ট। And yummy spices, it's smelling heavenly. We are being reminded of Christmas, so all of you who would like to have some yummy plum cake, please do drop in at Cafe Yonda in just about a month's time. তো এবার হাতে এসে গেছে কিন্তু এই জিনিসটা। হ্যাঁ এখানটা এই জিনিসটা এরকম লাগছে, বাট এই জিনিসটাকে যদি আমি খুলি ট্যান ট্যানা জিনিসটা পুরো এরকম টাইপের একটা জিনিস রয়েছে, পুরো গ্রেভি গ্রেভি একটা আইটেম, হলুদ হলুদ ওপরে কিন্তু সুন্দর করে ডিম, ডিমের মধ্যে এরকম একটা হলুদ হলুদ ব্যাপারটা রয়েছে, ওপরে একটা তেল ফেল। আর সবথেকে মেন ব্যাপারটা হচ্ছে আমি যখন এই আইটেমটা খুললাম না, মানে ঢাকাটা জাস্ট খুললাম, নাকের মধ্যে একটা বেশ কোকোনাটের যে ফ্র্যাগনেন্সটা না জাস্ট স্ট্রাইক করলো, মারাত্মক লেভেলে লাগছে। আমি জানি না এই মানে এই স্মেলটা কি তোমরা পাচ্ছো কোনোভাবে, তোমরা কি কোনোভাবে স্মেলটা পাচ্ছ? আইও মানে যদি ক্যামেরা থেকে স্মেলটা যেত না তোমরা জাস্ট ফিদা হয়ে যেতে। আমি জাস্ট একটু ট্রাই করবো, আমি জাস্ট একটু ফার্স্ট এই ঝোলটা ট্রাই করছি, এটা হচ্ছে ঝোল। অ্যান্ড এরকম গরম ধুঁয়ো উঠছে, এর ভেতর কিন্তু নুডলসও দেওয়া রয়েছে যেটা আমার মুখে পড়ছে, খুব পাতলা পাতলা জিনিসটা, আহা। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো খাবার একসাথে গ্রেভি করে এর মধ্যে দেওয়া হয়েছে, জিনিসটা কিন্তু বেশ 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 দুর্দান্ত লেভেলের খেতে। সাথে একটু ডিম নিয়ে নিই, আহা সাথে আবার চিকেন ডিম একসাথে এবং একটা নুডলসও উঠেছে, চলো। এতগুলো যে আইটেম খেলাম সব থেকে ডিফারেন্ট লাগলো এই মালয়েশিয়ান লাক্সা। একটা গন্ধরাজ লেবুর যে পাতার যে একটা গার্নিশ করে যে ফ্লেভারটা সেটা ভালোভাবে ইনহ্যান্স করছে, যেটা আমার দুর্ধর্ষ লেভেলের লাগছে এবং ফ্যান্টা ভুলাস টাইপের লাগছে। এই আইটেম শেষ করে নেক্সট আইটেমে আসছি, চলো। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ ধরে বসে বসে ভিডিও করছিলাম, তো মানে একটা বোর, মানে তোমরা তো জানো আমি একটু ওই ঢিকিচিকি করে ভিডিও ভিডিও বানাই, ওই বসে বসে একঘেয়ে ভিডিও করতে আমার ভালো লাগে না। তো একটু মানে এই বসার জায়গাটা ছেড়ে না একটু দাঁড়িয়ে ভিডিও করছি। অ্যান্ড দেন হাতে কিন্তু এসে গেছে বেকড চিজ কেক উইথ কুকিজ উইথ মাফিনস টাফিনস, মানে উইথ কাপ কেক মাফিনস যাই বলো সেই সমস্ত দিয়ে একটা ব্যাপার এসে গেছে, যেটা কিন্তু আমার দেখতে দুর্ধর্ষ লাগছে। সাথে একটা স্মেল আসছে এখানে ব্লুবেরির যে স্মেলটা ইনহ্যান্স করছে, যেটা আমার বেশ 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 ভালো লাগছে। বাট জিনিসটা খেতে কেমন সেটা কিন্তু আমি তোমার সাথে এখন শেয়ার করবো। তো জিনিসটাকে একটু কেটে দেখি। এই আমি এই 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 আমি কেক কাটছি, তোমরা তো হ্যাপি বার্থডে বলবে না, এই একটু হ্যাপি বার্থডে বলে দাও, হ্যাপি বার্থডে টু মি, এরকম টাইপের কাটলাম জিনিসটাকে, কিন্তু মালটা উঠছে না, মাল আবার কি, এটা খাবারকে কেউ মাল বলে? এরকমভাবে জাস্ট জিনিসটা নিলাম। অ্যান্ড দেন
এর একটা দুর্দান্ত রিভিউ আছে। একটু শোনো ব্যাপারটা, এই ওপরের এই জায়গাটা দেখছো ব্লুবেরি, এটা না একটা বেনাডিল সিরাপের মতো খেতে, ঠিক আছে, একদম বেনাডিল সিরাপের মতো খেতে। অ্যান্ড কেকটা ওই চিজি ব্যাপারটা জাস্ট দুর্ধর্ষ, একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার, আমার যেটা মারাত্মক লেভেলের লাগছে ওভারঅল, জাস্ট ফ্যানটা বুলাস টাইপের লাগছে। ও সো আজকে যে আমাদের ইভেন্টটা যে টোটালটাই করা হয়েছে, তো সুরজিৎদা খুবই হেল্প করেছে, কারণ এই গ্রুপের ফার্স্ট ইভেন্ট, তাই তো সুরজিৎদা? কেমন লাগলো তোমার আজকে সেটা একটুখানি এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। মানে এত সুন্দরভাবে আমরা গ্রুপটাকে আজকে সবাই মিলে এত সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাই খুব ভালো লাগলো। যেরকম একটা ক্যাফেটেরিয়াতে বা ক্যাফেতে এসে ক্যাফে ইন্ডারে এসে টাইম স্পেন্ড করলাম, কেক মিক্সিংটা আমার ফার্স্ট টাইম, আমার দুর্দান্ত লেগেছে একদম। সো যাই হোক, এখানে আমাদের বাকি সমস্ত গ্রুপ মেম্বাররা বসে জমিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দিও, যাতে এরকম ইউনিক ইউনিক ব্লগ সবার আগে তোমরা দেখতে পাও। হে গাইস, তো খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষ, আমি কোনোদিনই বলি না, কারণ খাওয়া দাওয়া পর্ব টোটালটাই শেষ হয়ে গেছে। অ্যান্ড আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। বাই দ্য ওয়ে, এখানে যা যা খাবার দাবার খেলাম প্রত্যেকটা খাবারই জাস্ট দুর্দান্ত লেভেলের লেগেছে। এটা আমার মানে পার্সোনালি আমি ওপিনিয়ন এটা আমার, যে কোনো কিছুই বাড়িয়ে বলছি না, কারণ আমার খাবারগুলো প্রত্যেকটা ভালো লেগেছে। কন্টিনেন্টাল খাবার ছিল, তো জিনিসগুলো আমার প্রত্যেকটা দুর্ধর্ষ লেভেলের লেগেছে। আর কোনটার কী প্রাইস না প্রাইস সেটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এইখানে তোমরা আসবে কী করে? ইয়েস, এটা হচ্ছে বেসিক্যালি গোল পার্কে, গোল পার্কের মুখেই একদম। আমি এনাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু টোটালটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো না। অ্যাকচুয়ালি তোমরা আরেকটাভাবে আসতে পারো, শিয়ালদা, শিয়ালদা থেকে বালিগঞ্জ আসবে, বালিগঞ্জ থেকে একটা অটো নেবে, অটো নিয়ে বলবে গড়িয়াহাট, গড়িয়াহাটে নামার পর হেঁটে 5 মিনিট গোল পার্কের সামনেই কিন্তু পেয়ে যাবে এই ক্যাফে ইয়ান্ডারকে। তাও আমি অ্যাড্রেস লিঙ্ক ডিটেলস সমস্ত কিছু ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।